আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সাধারণত আমরা যখন আমাদের ফোন থেকে ইমো অ্যাপ্লিকেশন ওপেন করি ওপেন করার পর এই যে উপরের দিকে এই যে মাঝখানে ইমোর ভয়েস ক্লাব নামের একটা অপশন দেখতে পারি তো আমরা যদি ইমোর এই ভয়েস ক্লাব বা ইমোর এই ভয়েস ক্লাব রুম এই অপশনটিতে ক্লিক করে দিই ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের গ্রুপ চলে আসে এই যে দেখেন বিভিন্ন ধরনের গ্রুপ কিন্তু আমার এখানে চলে আসছে তো এই গ্রুপগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের মেয়েরা অ্যাড হয়ে রয়েছে তাদের সাথে কিন্তু আপনি অডিও কলে আড্ডা দিতে পারবেন এই ইমোর ভয়েস ক্লাবের মাধ্যমে তো আপনি হয়তো বা চাচ্ছেন আপনার ইমো ইমো থেকে ইমোর এই ভয়েস ক্লাবের এই যে এই অপশনটি একদম ডিলিট করে ফেলতে মানে আপনার ইমো অ্যাপ্লিকেশন ওপেন করলে এখানে এই অপশন যেন না থাকে এই অপশন যেন একদম পারমানেন্টলি ডিলিট হয়ে যায় সো এই যে ইমোর এই ভয়েস ক্লাবের এই অপশনটি আপনি কিভাবে ডিলিট করবেন সেটাও দেখাবো এবং আপনি যদি আপনার ইমোর এই যে প্রোফাইলে ক্লিক করে দেন বা আপনার ইমোর প্রোফাইলে কেউ যদি চলে আসে আসার পর নিচের দিকে এই যে এখানে ভয়েস ক্লাব রুম নামের একটা অপশন দেখতে পারে অর্থাৎ আপনি ইমোর এই যে ভয়েস ক্লাব রুমের কোন কোন গ্রুপের সাথে আপনি অ্যাড রয়েছেন সেটা কিন্তু আপনার ইমো ফ্রেন্ডরা কিন্তু দেখতে পারে আপনার আপনার ইমোর প্রোফাইলে আসলে এখন আপনি ইমোর এই ভয়েস ক্লাব রুম অর্থাৎ এই অপশনটিও আপনি কিভাবে হাইড করবেন অর্থাৎ আপনি কোন কোন গ্রুপের সাথে অ্যাড রয়েছেন এটা যেন আপনার ইমোর ফ্রেন্ডরা না দেখতে পারে অর্থাৎ ভয়েস ক্লাব রুম এই অপশনটি আপনি হাইড করবেন কিভাবে সো দুইটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে আগে আমি আপনাদেরকে দেখাই আমরা যখন আমাদের ফোন থেকে ইমো অ্যাপ্লিকেশন ওপেন করি ওপেন করার পর এই যে ওপরের দিকে ইমোর যে ভয়েস ক্লাব অপশন চলে আসে তো এই যে এই ভয়েস ক্লাব অপশনকে আমাদের ইমো থেকে একদম ডিলিট করে ফেলবো কীভাবে সো ইমোর এই ভয়েস ক্লাবের এই অপশনটি ডিলিট করার জন্য এই যে এই অপশনটি একদম আমাদের ইমো থেকে রিমুভ করে ফেলার জন্য প্রথমে আগে আমাদের এই যে কোনাতে ইমোর প্রোফাইল পিকের ওপর ক্লিক করতে হবে করার পর নিচের দিকে সেটিংস অপশন চলে আসবে সেটিংস অপশনে ক্লিক করবেন এরপরই আপনাদের সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে ইমোর এই ভয়েস ক্লাবের ওই অপশন একদম পার্মানেন্টলি ভাবে ডিলিট করার জন্য আপনি এই যে দ্বিতীয় নাম্বার ফাংশন নামের একটা অপশন দেখতে পারবেন ফাংশন অপশনে ক্লিক করবেন ফাংশন অপশনে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই আপনি ভয়েস ক্লাবের অপশন দেখতে পারবেন তো এটা কিন্তু আমার অন রয়েছে তো এটা আপনি কি করবেন এটা আপনার অন করা থাকবে সো এটা আপনি কি করবেন অফ করে দিবেন এটা এইভাবে অফ করে দিবেন দেওয়ার পর নিচের দিকে এখানে একটা লেখা চলে আসবে এখানে বলা হচ্ছে আপনি কি একদম পার্মানেন্টলি ভাবে মানে আপনার ইমো থেকে এই যে ভয়েস ক্লাবের অপশনটা ডিসেবল করতে চাচ্ছেন বা বন্ধ করতে চাচ্ছেন তো বন্ধ করব যেহেতু আমরা এর জন্য আমরা নিচের এই কনফার্ম অপশনে ক্লিক করে দিব কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনি আমার ইমোর এই যে দিকে লক্ষ্য করেন এখান থেকে কিন্তু পারমানেন্টলি ভাবে ইমোর এই ভয়েস ক্লাবের অপশনটি কিন্তু ডিলিট হয়ে গেছে একদম প্রমাণ সহ আপনারা দেখতে পারলেন গাইস এবার আমি আপনাদেরকে দেখাবো আপনার ইমো প্রোফাইলে আপনার ইমো ফ্রেন্ডরা যদি প্রবেশ করে করার পর নিচের দিকে কিন্তু তারা আপনার এই যে ভয়েস ক্লাব রুম নামের একটা অপশন দেখতে পারে আপনার প্রোফাইলে প্রবেশ করলে আপনার ইমো ফ্রেন্ডরা যখন আপনার ইমো প্রোফাইল চেক করে তখন তারা যখন এই যে আপনার ইমো প্রোফাইল আসে এই যে নিচের দিকে কিন্তু তারা আমরা ভয়েস ক্লাব রুম নামের একটা অপশন দেখতে পারে। অর্থাৎ আপনি ওই যে ভয়েস ক্লাব রুমে কোন কোন গ্রুপের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু সেটা দেখতে পারে সো আপনি হয়তো বা আপনার ফ্রেন্ডদেরকে দেখাতে চাচ্ছেন না যে আপনি ভয়েস ক্লাব রুমের কোন কোন গ্রুপের সাথে অ্যাড রয়েছেন বা আপনার ইমোর প্রোফাইলে আসলে কেউ যেন আপনার ভয়েস ক্লাব রুম এই অপশনটা দেখতে না পারে এই অপশনটি আপনি হাইড করতে চাচ্ছেন বা ডিলিট করতে চাচ্ছেন তো এইটা কিভাবে ডিলিট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য ব্যাগে আসবেন ব্যাগে চলে আসার পর আবারও সেটিংস অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি এই যে প্রাইভেসি অপশনে ক্লিক করে দিবেন তৃতীয় নম্বর প্রাইভেসি অপশান ক্রিকেট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই যে এখান থেকে আপনি ভয়েস ক্লাব রুম নামের একটা অপশন দেখতে পারবেন আমি ঠিক মারতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সো দেখেন আমি ভয়েস ক্লাব রুমের এই অপশনটি কিন্তু অফ করে দিলাম সো এই অপশনটি অফ করে দিলে আপনার ইমোর প্রোফাইল থেকে ভয়েস ক্লাব রুমের ওই অপশনটি কিন্তু একদম হাইড হয়ে যাবে অর্থাৎ আপনার ইমোর ফ্রেন্ডরা দেখতেই পারবে না যে ইমোর ভয়েস ক্লাব রুমে আপনি কোন কোন গ্রুপে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনার প্রোফাইল ওটা সই করবে না সো আশা করছি আপনারা বুঝতে পারছেন সো দুইটা সেটিংস আপনাদেরকে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই শিরোমূলত আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য